হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল শিউলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমরাও খুব ভালো আছি। আজকে রথ, তো রথের মেলায় আমরা যাচ্ছি। কৃষ্ণনগরে পোস্ট অফিসের মোড়ে খুব বড় রথের মেলা হয়, তো আমরা সেই মেলাতেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে, এই দেখো আমরা মেলায় চলে এসেছি। আর কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত, তোমরা তো সকলেই জানো। রথের মেলায় বিভিন্ন রকমের মাটির পুতুল বসেছে, দেখো কি সুন্দর। এই পুতুলটার মাথাটা নড়ছে, মাথায় হাত দিলেই কি সুন্দর নড়ছে মাথাটা। আর বিভিন্ন রং বিরঙের পুতুল, এখানে রাধা কৃষ্ণও আছে দোল খাচ্ছে, আর বিভিন্ন রঙের পুতুলও আছে। আর এই যে একটা বড় রথের সামনে একটা ছোট রথ আছে, আমি আর আমার ছেলে এই রথে দড়ি টানলাম। আর বড় রথের সামনে প্রচণ্ড ভিড়, বড় রথের কাছেও আমরা গেছিলাম, এবারটা আমরা ছোট রথের কাছে এসেছি। এটা খুব সুন্দর সাজিয়েছে, এবং বাচ্চারা এই ছোট রথটা এত সুন্দর সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমরা তো একটু ভিডিও করে নিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা। সেই সুজারথে মেলাতে খুবই আজকে ভিড় এবং প্রচুর লোক আজকে তার জগন্নাথের দেবের রথযাত্রা, এবং আজকে সুজারথ উপলক্ষে খুবই ভিড় হয়েছে এবং মেলাটা খুবই সুন্দর পোস্ট অফিস মোড়ে। এবং আমরা তো দেখছি খুবই আনন্দ পাচ্ছি, আজকে খুবই আনন্দ হচ্ছে। এবং এই যে তোমাদের দিদি ভাই এবং সঞ্জু দুজন মিলে রথের দড়ি টানবে বলে এগিয়ে যাচ্ছে, রথের দড়ি টানা নাকি খুবই ভালো, ওর জন্য এগিয়ে গেছে। আমি এ পাশে আছি, আজকে প্রচুর ভিড়। তবে তোমার দিদিভাই দেখি পারে কি না, পারলো না রথের দড়ি টানতে। এই যে একটা ছোটো রথ চলে এসছে, তবে এটাই মনে হয় দড়ি ধরে টানবে তোমার দিদিভাই। তবে রথের মেলায় পাঁপড় ভাজা না খেলে কে হয়, ওর জন্য আমরা পাঁপড় ভাজা খেতে চলে এসেছি। এই যে সঞ্জু পাঁপড় ভাজা খাচ্ছে এবং আমু পাঁপড় ভাজা খাচ্ছি। তোমাদের দিদিভাই পাঁপড় ভাজা খেতে বললাম, কিন্তু তোমার দিদিভাই খেলো না। এবার চলে এসেছি আমরা মাটির পুতুল কিনতে। এই যে সেই মাটির পুতুল, কৃষ্ণনগরে বিখ্যাত সেই মাটির পুতুল, দেখে তো প্রত্যেকটাই খুবই সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে। মনে হচ্ছে খুবই দুর্দান্ত, চোখে ধরার মতন যেটা দেখছি সেটাই আমার মনে হচ্ছে যে নিয়ে যাই বাড়িতে। কিন্তু প্রচুর পুতুল, দেখি কোনটা নিয়ে যাই, তোমাদের দিদিভাই কোনটা পছন্দ করে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইবটি করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছায়। টাটা, বাই বাই।